নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর কয়েকদিন পর আমরা আগস্ট মাসে পা রাখতে চলেছি। আর এই আগস্ট মাসে এই পাঁচ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের সোনার কপাল হতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে ভাগ্যোদয় হতে চলেছে, অর্থাৎ সৌভাগ্য লাভ করতে চলেছেন। যে জায়গায় হাত দিবেন সেই জায়গায় কিন্তু সোনা হয়ে উঠবে। তো কোন সে পাঁচ সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শিক্ষক। আর কয়েকদিন পর আমরা আগস্ট মাসে পা রাখতে চলেছি। আমরা প্রত্যেকেই চাই যে এই আগস্ট মাস আমাদের প্রত্যেকের ভালো কাটুক, কিন্তু তার মধ্যে যে পাঁচটি রাশির কথা আমি এই ভিডিওতে উল্লেখ করতে চলেছি, সেই পাঁচ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের সোনার কপাল হতে চলেছে, অর্থাৎ আপনাদের আগস্ট মাস ভাগ্যোদয়ের মাস হতে চলেছে। এই মাসে আপনারা অনেক জায়গা থেকে অ্যাচিভমেন্ট করতে পারবেন, অর্থাৎ অর্থনৈতিক দিক বলুন, পারিবারিক দিক বলুন, প্রাপ্তির দিক বলুন, মানসিক আনন্দের দিক বলুন, এই সমস্ত দিক থেকেই আপনারা যথেষ্ট পরিমাণে আনন্দিত লাভ করতে চলেছেন। তাহলে আসুন, আমি আপনাদেরকে সেই পাঁচটি রাশির নাম একে একে উল্লেখ করতে চলেছি, যে পাঁচ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের সোনার কপাল হতে চলেছে। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন, জেনে নেওয়া যাক কোন সেই পাঁচ সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি আগস্ট মাসে সোনার কপাল হতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের আগস্ট মাস সোনার কপাল হতে চলেছে, অর্থাৎ আপনাদের ভাগ্যোদয় হতে চলেছে এই মাসে। এই মাসে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। এর পাশাপাশি ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন, এবং এর পাশাপাশি এই মাসে আপনারা প্রাপ্তি ঘটাতে চলেছেন, অর্থাৎ গুপ্তধন বা লটারি, এই সমস্ত কিছু প্রাপ্তিযোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে। ফ্যামিলি লাইফের দিকে যদি বলা যায়, সেদিকও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এবং চাকুরি, ব্যবসা এবং সেলফ প্রফেশন, এই তিন ক্ষেত্র থেকেই কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে অর্থ ইনকাম করতে পারবেন, এবং এই মাসে আপনারা মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ করতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগস্ট মাস আপনাদের জন্য স্বর্ণসূচক মাস হতে চলেছে, অর্থাৎ সোনার কপাল হতে চলেছে আপনাদের। এই মাসে আপনাদের ভাগ্যোদয় হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট ফুল মাত্রায় আপনারা পেতে চলেছেন। এই সময় আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মনের স্বাদ, মনের ইচ্ছা আপনারা কিন্তু পূরণ করতে পারবেন, অর্থাৎ এই মাসে নতুন কোনো প্রোডাক্ট বা হাইলাইটেড কোনো প্রোডাক্ট আপনারা কিনতে চলেছেন। এর পাশাপাশি এই মাসে আপনার গৃহে আত্মীয়দের সমাগম ঘটবে, যেখান থেকে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে আনন্দিত লাভ করতে চলেছেন। এর পাশাপাশি এই মাসে চাকুরি, ব্যবসা এবং সেলফ প্রফেশন, এই তিন ক্ষেত্র থেকেই অর্থ লাভ হওয়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এক কথায় যদি বলা যায়, আগস্ট মাস আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ মাস হতে চলেছে। এরপরে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগস্ট মাস আপনাদের জন্য কিন্তু স্বর্ণসূচক মাস হতে চলেছে, অর্থাৎ সোনার কপাল আপনাদের হতে চলেছে। এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং যারা চাকুরি করছেন, ব্যবসা করছেন বা সেলফ প্রফেশনে রয়েছেন, তিন ক্ষেত্র থেকে কিন্তু অর্থ লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে
আপনাদের প্রাপ্তি যোগও কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ গুপ্তধন বা লটারি এই সমস্ত জায়গা থেকে কিন্তু অর্থ প্রাপ্তি করতে চলেছেন। এর পাশাপাশি ফ্যামিলি সাপোর্ট আপনারা পেতে চলেছেন এবং এই মাসে আপনার ফ্যামিলিতে লোক সমাগম ঘটতে চলেছে, যেখান থেকে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে আনন্দিত লাভ করতে চলেছেন। এক কথা যদি বলা যায়, এই মাস আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে শুভ বার্তা বহন করতে চলেছে। এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরও আগস্ট মাস যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের সোনার কপাল হতে চলেছে। অর্থাৎ এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ আপনাদের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে যারা চাকরি করছেন, ব্যবসা করছেন বা সেল প্রফেশনে রয়েছেন, তিন ক্ষেত্র থেকে কিন্তু অর্থ লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি এই মাসে প্রাপ্তি যোগের দিকটাও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ দেখা যাচ্ছে, অর্থাৎ এই মাসে আপনারা গুপ্তধন বা লটারি প্রাপ্তি করতে চলেছেন। এর পাশাপাশি এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্টের দ্বারা যে কোনো কাজ করে ফেলবেন এবং এই মাসে আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে আপনার পরিবারের মানুষ সকলে মিলিত হবে এবং আপনি কিন্তু যথেষ্ট পরিমাণে আনন্দিত লাভ করতে চলেছেন। তো সব মিলিয়ে যদি বলা যায়, আগস্ট মাস আপনাদের স্বর্ণ সূচক মাস হতে চলেছে। এরপরে শেষ এবং পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আগস্ট মাস আপনাদের জন্য কিন্তু শুভ বার্তা বহন করতে চলেছে, অর্থাৎ এই মাস আপনাদের সোনার কপাল এনে দিতে চলেছে। এই মাসে আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন। এছাড়াও এই মাসে আপনার গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যার দরুন আপনার গৃহে লোক সমাগম ঘুরতে চলেছে এবং আপনার মানসিক আনন্দ লাভ করতে চলেছেন। এর পাশাপাশি এই মাসে কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু আপনি গৃহের জন্য কিনতে চলেছেন এবং এই মাসে আপনাদের চাকুরি, ব্যবসা এবং সেলফ প্রফেশন তিন ক্ষেত্র থেকেই অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, যার দরুন আপনি আপনার মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু পূরণ করে ফেলতে পারবেন। তো সব মিলিয়ে যদি বলা যায়, এই মাস অর্থাৎ আগস্ট মাস আপনাদের স্বর্ণ সূচক মাস হতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।